শুধু টি-20 বিশ্বকাপ নয়, আফগানিস্তান এবং পাকিস্তানের বিপক্ষে অনিশ্চিত পেসার এবাদত হোসেন পুনর্বাসন প্রক্রিয়া শেষ করতে আর ম্যাচ ফিটনেস ফিরে আরও 5 থেকে 6 মাস সময় লাগতে পারে এই ডানহাতি পেসারের। অতিরিক্ত ব্যবহারের কারণে তাসকিনের ইঞ্জুরি গুরুতর হয়েছিল, ক্যারিয়ারের কথা চিন্তা করেই এক ফর্মেট বাদ দিতে হয়েছে ঢাকা এক্সপ্রেসকে। ওয়ানডে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হাঁটুর ইঞ্জুরিতে পড়েছিলেন এবাদত হোসেন। লন্ডনে অস্ত্রোপচার করা হয়েছে, 5 মাস পেরিয়ে গেছে, চলছে পুনর্বাসন প্রক্রিয়া। টি-20 বিশ্বকাপেও খেলতে পারবেন না এ ডানহাতি পেসার, তবে তারপরেও সহসা মাঠে ফেরা হচ্ছে না এবাদতের। পুনর্বাসন প্রক্রিয়ার বাকি অংশ আর ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও 5 থেকে 6 মাস সময় লাগবে। বিশ্বকাপের পর আফগানিস্তান ও পাকিস্তান সিরিজেও এবাদতের সার্ভিস পাচ্ছে না টিম বাংলাদেশ। প্রায় 5 মাস হতে চললো ওর অপারেশনের, এখন অনেক দূর যেতে হবে। পুনর্বাসন প্রক্রিয়া অনুসারে প্রায় 10 মাসেরও বেশি সময় লাগার কথা। আমরা যখনই একটা প্লেয়ারকে ফিট ঘোষণা করব, কিছু কথা থেকে যায় যে ম্যাচ প্রিপেয়ার্ডনেস অথবা ম্যাচ ফিটনেস আছে কি না। তাসকিন কেন হঠাৎ টেস্ট ফর্মেট থেকে সরে দাঁড়ালেন এটাও বড় প্রশ্ন। গেল 2 বছর 3 ফর্মেটে একটানা ক্রিকেট খেলেছেন ঢাকা এক্সপ্রেস। ম্যাচের গুরুত্ব আর পরিস্থিতি বিবেচনা করে ইনজুরি ম্যানেজমেন্ট সিস্টেমও ঠিকমতো অনুসরণ করা হয়নি। অতিরিক্ত ব্যবহারের কারণে টেস্টে তাসকিনকে হারাতে বাধ্য হলো বাংলাদেশ। ওর যে টেন্ডনে সমস্যা আছে, টেন্ডনটা অনেকটা ওভারইউজ ইনজুরির ফলে হয়ে থাকে। তাসকিনের ক্ষেত্রে টেন্ডনের ওভার ইউজটা তাসকিন কমাতে চাইছে, কিন্তু আমরা চেষ্টা করি যে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকার জন্য, যেন খুব একটা বেশি ও রেড লাইনটা যেন ক্রস না করে, চেষ্টা করা হয় যেন ওর অপটিমাম ইউটিলাইজেশনটাকে নিশ্চিত করতে, কিন্তু মাঝে মাঝে হয়তো হয়ে যায়, বেশি হয়ে যায়। সাকিব আল হাসানের চোখের সমস্যা পর্যবেক্ষণ করছে বিসিবির মেডিকেল টিম। আপাতত দেশের বাইরের চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন বাংলাদেশ অলরাউন্ডার। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।